এই অবস্থায় বাংলাদেশ নিয়ে গেছেন। আরেকটা কথা বলি, আপনার ভারত আপনার কি যেন বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্ক তো 2023-এ দেখলাম আমাদের বর্ডারে বিজেপি কর্তৃক 58 জনকে হত্যা করা হয়েছে। কোন প্রতিবাদ আছে এই ব্যাপারে, কোন কথা বলেছে? এই বছরের শুরুতে কালকে বিএসএফ আমাদের একজন বিজেপি সদস্যকে হত্যা করেছে, আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের কয়েকজন প্রতিমন্ত্রী বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বাইরে ভাই আপনি নাকি শিপিং মন্ত্রী, আপনার কাজ হচ্ছে আমাদের নৌবন্দর স্থলবন্দর এগুলো দেখভাল করা, শিপিং মেরিন এগুলো দেখেন। আপনি দেখছি এখন বিএসএফ বিজেপিকে হত্যা করবে সেটা বলবেন বিচ্ছিন্ন ঘটনা, আর এটা আমার জাতি মেনে নেবে এটা কখনো হবে না। এই যে ভারত, আপনি যে প্রতি মুহূর্তে আমাদের সাথে বিবাদাসুলভ আচরণ করেন, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এইটার বিচার বাংলার মাটিতে আপনারা করতে পারবেন না। এখনো পর্যন্ত ফেলানি হত্যার বিচার আমরা পাই নাই। বন্ধুরা আমার আরেকটি কথা বলি, ইনু সাহেবের কথা বলতে আপনারা ভুলে গেছেন না? আহারে ইনু সাহেব, হ্যাঁ ওনার কি মার্কা ছিল একটা যেন নৌকা নৌকা, এখন অসুম উকিল বলে আমি নৌকা নিয়ে জিততে পারি নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, বীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছে আমি নৌকা নিয়ে পার পাই নাই, গোলাপ সাহেবও বলেছে অনেক উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র হয়েছে ওনাকে, ওনার নৌকাও নাকি জিততে পারে নাই। আরেকজনকে ছিল মিনাল দাস, অনেকে মমতাজ আমাদের, হ্যাঁ বুকটা ভাইটা যায়, হ্যাঁ আরো আছে জাফরুল্লাহ। আরে ভাই মেনন সাহেব তো নৌকা ডুবতে ডুবতে ফুলসুরত পার হয়েছে, সেদিন মেনন সাহেব একটা প্রোগ্রামে গেছে, সবাই বলছে ভুয়া ভুয়া, সাকিব গেছিল মাঠে খেলতে, দর্শকরা বলছে ভুয়া, আমরা বলবো শেখ হাসিনা ভুয়া, শেখ হাসিনা ভুয়া। আর কত জ্বালাবেন, দয়া করে আমাদেরকে একটু রেহাই দেন আল্লাহর ওয়াস্তে। বাংলাদেশ ব্যাংকে টাকা নাই, টাকা ছাপাই দিতেছেন মগের মুলুক, এটা টাকা ছাপাই আপনি ইসলামী ব্যাংকে দিতেছেন, আর অনেককে দিচ্ছেন, দেশটাকে রসাতলে দিচ্ছেন। এই কারণে আপনি যে ফাঁদে পড়েছেন, চাল নাই, চালের মন্ত্রীকে কিনা মুনার সাধন মজুমদার, ওনার বাড়ি কোথায়? নওগাঁ, উনি ওখানে চালের ব্যবসা করে, চালের আড়ত আছে, ওনাকে দিয়েছে চালের খবরদারি করার জন্য, কি বলে বিড়ালকে সুটকে পাহারা দেওয়া হয়েছে। আয় রে, আপনি আর কত থামাশা দেখাবেন, দয়া করে মনে করছেন মোদি আপনাকে রক্ষা করতে পারবে, জনগণ আপনাকে 7ই জানুয়ারি 5% মানুষ ভোট দিতে যায় নাই, ওই চোরাই আওয়াজ সে বলে 40%, এখনকার মধ্যে 13% হয়ে গেছে, একটা বিশ্ব চোর ডাকাত। এই যে কতগুলো ডাকাত নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনার অভিলাষ করছেন, অবিলম্বে আপনি ছেড়ে যান মান সম্মানে, না হয় জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গত 15 বছর ধরে করেছে, কড়াই গণ্ডায় আমরা হিসাব নেব, আমরা কড়াই গণ্ডায় হিসাব নেব। আপনারা মনে করেন না আমাদেরকে অত্যাচার নিপীড়ন করে বিচার বিভাগে আমাদের উপর স্টিম রোলার চালিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবেন? একজন আইনজীবী জীবিত থাকতে কোন ধরনের অমানবিক নির্দেশনা, সংবিধান পরিপত্তি নির্দেশনা আমরা মানব না। এই কথা আজকে বলে দিতে চাই, খোকন এখানা, খোকনের সাথে সারা বাংলাদেশে 60,000
আইনজীবী আজকে ঐক্যবদ্ধ, সুতরাং চোখ রাঙানিকে আমাদেরকে থামানো যাবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য, দেশে একটা সুন্দর সমব্যবস্থা করার জন্য আমরা এগিয়ে যাব। নৌকা অলরেডি ডুবেছে, নিজেরাই বুঝতে পারছেন সামনে নাকি হাসিনার নৌকা ব্যবহার করবে না, আপনার নৌকা ফুটো হয়ে গেছে, সুতরাং এই নৌকা দিয়ে আপনার আর পার হওয়ার কোন সুযোগ নাই। আমি মনে করি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের প্রতি আমরা এই আহ্বান জানাব, যতদিন পর্যন্ত হাসিনার পতন না হবে, শৈল শাসক ক্ষমতা ছেড়ে না দেবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। ধন্যবাদ।